সুরেলার সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসজি মিউজিক নিবেদিত সুরে সুরে সুপ্রভাত অনুষ্ঠানটি। একদমই সেই চেনা সুর, ভুলে যাওয়া গান নিয়ে আমাদের আজকের যিনি বিশেষ অতিথি আমাদের এই মঞ্চ আলোকিত করে বসে রয়েছেন, তিনি আর কেউ নন, আমার আপনার সবার প্রিয় প্রবীরদা। তো প্রবীরদা, তোমাকে পেয়ে সত্যি কথা বলতে আমরা ভীষণ ভীষণ খুশি হয়েছি, কারণ প্রত্যেকেই জানে যে তুমি যে ভাব, যে ধরনের গান নিয়ে চর্চা করো বা আমাদের দর্শকদের সামনে আসো, সেই গান আমাদের দর্শক বন্ধু শ্রোতা বন্ধু বারবার শুনতে চায়। আবার কিছু কিছু এমন গানও তুমি দর্শকদেরকে মনে করিয়ে দাও যে গানগুলো কোথাও গিয়ে আমরা ভুলতে বসেছি, মানে শোনার সেই মানে যে অভ্যেসটা সেটা কোথাও হারিয়ে গেছে। তো আজকে কি সেরকম গানই আমরা শুনবো আবারও? হ্যাঁ, আমি তো ওই একটা আমার বদ অভ্যেস আর কি, মানে রেডিও হারিয়ে যাওয়ার পরে আমি যেন একটা দায়িত্ব নিয়েছি যে এই গানগুলোকে একটু বেশি করে গাইবো। একদম, আমারও ভালো লাগে খুব গাইতে। এবং সেটার আরও একজন দায়িত্ব নিয়েছে, সেটা হচ্ছে আমাদের ডিজিটাল যে মিডিয়া, যেখানে এই সুরে সুরে সুপ্রভাত অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আগেও বলেছি যে এই ধরনের গান গাইবার সুযোগ তো আমাদের লাইভ অনুষ্ঠানে আমরা পাই না, নিজের পছন্দ মতন গান গাইবার সুযোগ, সেটা সেই সুযোগ করে দেওয়ার জন্য এসজি মিউজিককে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা প্রথমে কি গান শুনব? প্রথমে 1939 সালে রেকর্ড হওয়া একটা গান গাই, এটা মাধুরী সেনগুপ্ত গেয়েছিলেন এই গানটা, শৈলেন রায়ের কথা, হিমাংশু দত্তের সুরে। পরবর্তী সময় কিন্তু এই গানটা জনপ্রিয়তা পেয়েছিল শ্যামল মিত্র যখন আবার এই গানটা গান, তারপরে তো সেই গানটা শুনে। পাখি গঙ্গা শিশির নীড়ে অবগাহি, পথ ফুলে আমারি, পথ পানে চাহি আমারি পাখি গঙ্গা শিশির নীড়ে অবগাহি, পথ ফুলে। Yeah,
পথ পানে চাই আমারি পাখি গান শিরোনীড়ে অবগাহি পথ ফুলে চাই পথ পানে চাই সত্যি আমরা বোধ হয় এই গানগুলোর দিকে মানে আমরা পথ চেয়ে বসে থাকতাম যে এই গানগুলো এই রকম গান আমরা আবারও কবে শুনতে পাবো, এবং সেই জন্যেই আমরা তখনকার দিনে যেভাবে গান তৈরি করা হতো তাতে যে এত সময় লাগতো এটা না বোধ হয় ক্রেজটাকে ধরে রাখার জন্য যে এই গানগুলো শুনতে গেলে অপেক্ষা করতে হবে, তাই না? কিন্তু আমাদের আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য আপনাদেরকে কিন্তু একেবারেই অপেক্ষা করতে হবে না, মাত্র 24টা ঘন্টার অপেক্ষা। আবারও আগামীকাল একই সময় একই জায়গায় আমরা হাজির হব আপনাদের সামনে, এবং সেই হারিয়ে যাওয়া গান, চেনা পরিচিত গান, যে গান থেকে থেকেই যেখানে সেখানে মানে আপনারা গুনগুন করে ওঠেন, মনে মনে গেয়ে ওঠেন, সেই গান নিয়েই আমরা থাকছি। তো এবারে কোন গান আমরা শুনব? আরেকজন শিল্পী, আমি যেটা তোমাকে তখন বলছিলাম যে মানে শুধু যে গান তাই নয়, আমার একটা কনশিয়াস এফোর্ট থাকে এমন কিছু শিল্পীর গান গাওয়া, যাদের গান আমরা খুব সচরাচর আজকাল শুনে উঠতে পারি। তো পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, অখিল বন্ধু ঘোষের ওনারই সুর করা, ওনারই গাওয়া একটি গান, এটা গাই। বিচার করো ও দয়াল, বিচার করো, দাও না তারে পাশে, আমায় গুম করেছে, আমায় গুম করেছে, আমায় গুম করেছে, গুম করেছে, আমায় গুম করেছে, গুম করেছে, ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো, দাও না তারে মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে, সে আমার মনের মানুষ বলে মরেছি অনেক জ্বালায় জ্বলে, এবার দাও গো সমন সাক্ষী দেব হব সর্বনাশী, আমায় গুম করেছে, আমায় খুন করেছে, আমায় গুম করেছে, করেছে, আমায় গুম করেছে, গুম করেছে, বেজনা যখন তখন বলেছিলেন যারে সে কথা সত্যি ভেবে মরণ জ্বালা আনতে শিখি পারে, বেজনা যখন তখন বলেছিলেন যারে সে কথা সত্যি ভেবে মরণ জ্বালা আনতে শিখি পারে, আমি যে মুখেই মানা করি মরমে তারি পায়ে পড়ি, আমি যে মুখেই মানা করি মরমে তারি পায়ে পড়ি, ও দয়াল, ও দয়াল দিব্যি করি বলছি আমি তারেই ভালোবাসি, আমায় গুণ করেছে, আমায় খুন করেছে, আমায় গুণ করেছে, খুন করেছে, ও বাসু, আমায় গুণ করেছে, খুন করেছে, ও দয়াল বিচার করো,
ও দয়াল বিচার করো, ও দয়াল বিচার করো। সত্যি এই বিচারের কথা যখন উঠলই, তখন এইটা বলতে আমি বাধ্য হচ্ছি যে এই গানগুলোর সঙ্গে বিচারে যেটা আমরা ইংরেজিতে বলি জাস্টিস, সত্যিকারের জাস্টিস হয়েছে। যেরকম সুর তার সেরকম কথা, সেরকম তার ভাব আচরণ, মানে সবটাই নিয়ে একটা গানের সঙ্গে জাস্টিস হয়েছে। এবং যে কারণেই আজ অব্দিও আমাদের মনে এই গানগুলো এখনো মানে চিরনূতন চিরসবুজ হয়ে রয়েছে, চিরন্তন গান, চিরন্তন গান, একদমই তাই। আর এই বিচারের কথা যখন আসে, আরো একটা কথা মাথায় আসে কিন্তু, যে বিচারের দায়িত্বে কিন্তু রয়েছেন আমাদের এখানকার গুণী শিল্পীরা, যাদের হাতে থাকবে প্রশ্ন, উত্তর দিতে হবে আপনাদের, তারপর তারাই বিচার করবেন যে উত্তরটা সঠিক নাকি ভুল। তো সেইটার বিচারের মানে প্রতিযোগিতার কথা আমরা পরে আসব, তার আগে আরো একখানা গান শুনবো। এবারে কি শুনছি? মানস মুখার্জির গান শোনাই। আচ্ছা, মানে শানকে তো সবাই চেনে, শানের বাবার গাওয়া একটা গান, এটা 1969 খুব সম্ভবত ওই রকম সময়কার পুজোর গান, শরীর চৌধুরীর কম্পোজিশন। এই গানটা পরে অনেকে গিয়েছে আরো, তো সেটা শোনাই। শুধু তোমারই জন্যে সুর আর গান বেঁধেছি, এরা কোনো নেই প্রয়োজন, ও শুধু তোমারই জন্যে সুর আর গান বেঁধেছি, এরা কোনো নেই প্রয়োজন, তুমি আসবে ভালোবাসবে তাই আমার ভুবনে রঙে রসের এত আয়োজন, ও শুধু তোমার জন্যে সুর তার আর গান বেঁধেছি, তাই ভালোবাসি ছোট কথা, ছোট ছোট সুখে দুঃখে মোরা খুশি, জানা কথা বলি না তাই ভালোবাসি, যে যা মনে করে জনম জনম ধরে তোমার আমারই নিয়ম, ও শুধু তোমারই জন্যে সুর তাই আমার ভুবনে রঙে রসের এত আয়োজন,
ও শুধু তোমারই জন্যে সুর তার আর গান বেঁধেছি। না না, এই কথাটা বললে হবে না, প্রয়োজন আছে, একটা গান গাইলে হবে না। তো আমরা এই সুর লয় বেঁধে আমাদের এই অনুষ্ঠান, আর শুধুমাত্র আপনাদের জন্য এই অনুষ্ঠান, মানে এই গানের কথা ধরেই যদি আমি বলি, তিনি তো আমাদের প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি লিখেছিলেন গানটা, কিন্তু আমি আপনাদের জন্য বলছি যে আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই অনুষ্ঠানের সঙ্গীত, সুর, লয়, সমস্ত কিছু, এক্সপ্রেশন, সব কিছু কিন্তু আপনাদের জন্য। তা এবার ওনাদের জন্য আরো একখানা গান, এর আর নেই প্রয়োজন বললে হবে না, আমি শুনবো না, প্রয়োজন আছে আরো একখানা গানের। কি গান শুনছি এবারে? কিশোর কুমারের একটা পূজোর গান শুনাই। ঠিক আছে। হারালো কি আধারেতে, হারালো কি আধারেতে, নিভে গেল দীপ যে কেন জানি না, সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। হারালো কি আধারেতে, হারালো কি আধারেতে, নিভে গেল দীপ যে কেন জানি না, সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। জানি না কি দোষে এ জীবন দিয়ে গেল ফাঁকি, জানি না এ জীবন দিয়ে গেল ফাঁকি, ভুল করে তারে মনটি দিয়েছি আমি যে কিনিয়ে থাকি, এত জানা তবু আজ, এত জানা তবু আজ, কেন জানা গেল না, সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। চোখের দুয়ার মনের আঙ্গিনা বলো কত দূর, চোখের দুয়ার থেকে মনের আঙ্গিনা বলো কত দূর, যে যায় সে যায় ফিরিবার পথ নাই, সে কি দূর বহু
আমরা এসে গেছি, আমরা গাইছি, আমরা স্মরণ করছি সেই সমস্ত শিল্পীদের। তবে এই যে গানটি, এবং আমি বেশ কয়েকবার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি অনেক শিল্পীদের সাথে যখন সঞ্চালিকার ভূমিকায় যখন ছিলাম, তখন তাদের সঙ্গেও কথোপকথনের মাধ্যমে এই কথাটাই উঠে এসেছে যে কিশোর কুমারের গান মানেই আমরা প্রত্যেকেই ভাবি কিশোর কুমারের মানে যে একটা চঞ্চল দিক, একটা মানে হ্যাপি ফেস, একটা যে আনন্দের গান, উচ্ছ্বাসের গান, সেগুলোর থেকে আমাদেরকে বড্ড বেশি কাছেটা নেই বিরহের গানগুলো। এবং তার কণ্ঠে অদ্ভুত অদ্ভুত একটা মাদকতা থাকে এই বিরহের গানে। তো সেই মাদকতা নিয়ে, সেই রেশটা নিয়ে আমরা আবারও নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির ওপারে ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। ওগো শুনছো, বাংলার টক ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে বাংলার আচার। টক টক ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, কি টেস্টি। হোয়াটসঅ্যাপ করুন আর জিতে নিন 1000 টাকা। কিভাবে? খুব সহজ, সুর শুনে চিনে নিতে হবে গান, আর সঠিক উত্তর দিতে পারলে প্রত্যেক উত্তর পিছু আপনি পেয়ে যাবেন 10 পয়েন্ট। মাসের শেষে যার হবে সর্বাধিক পয়েন্ট, তিনি পেয়ে যাবেন বাংলা মিষ্টি অনলাইনের পক্ষ থেকে নগদ 1000 টাকা। উত্তর পাঠান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 8100147088। আমি তোমার সঙ্গে বিঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। আপনার সুরে সুর বাঁধবে আপনার প্রিয় শিল্পীরা, আর সাথে থাকবো আমি তনুজা, মন মাতাতে প্রাণ ভরাতে, সুরে সুরে সুপ্রভাতে। সুরের সাগরে কে না ভাসতে চায়, তাও যদি হয় সকালবেলা লাইভ, তাহলে তো মনটা একেবারে আনন্দে ভরে ওঠে, তাই না? আমি তো থাকছি, আপনি থাকছেন তো? তাহলে লক্ষ্য রাখুন আমাদের পেজ সুরে সুরে সুপ্রভাতে। ওগো শুনছো, বাংলার টক ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে বাংলার আচার। টক টক ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, কি টেস্টি। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ।
হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। কথা মতো বিরতির এপারে আমরা ফিরে এলাম, এবং বিরতির ওপারে মানে বিরতিতে যাওয়ার আগে যে কথাটা দিয়েছিলাম যে প্রবীর দার সাথে আমরা আরো মানে যারা আর কি গুণী শিল্পীরা রয়েছেন যাদেরকে আপনারা দেখছেন তাদেরকে নিয়ে ফিরে আসব। তো তারা তো সকাল থেকে আছেনই, কিন্তু তাদের সাথে আজকের দিনে আরো একবার একটু পরিচয় পর্বটা আমরা সেরে ফেলবো, যদিও আপনারা তাদেরকে প্রত্যেককেই চেনেন। তো তাও একবার আমার একেবারে বাঁদিকে রয়েছে অ্যাকুস্টিক গিটারে পার্থদা, নমস্কার। নমস্কার। তারপরে রয়েছে সুরজিৎ দা কিবোর্ডে, সদা হাস্যময় এবং ভীষণ মিষ্টি একজন মানুষ। আর তারপরে তবলা এবং পারকাশনে রয়েছে আমাদের সবার প্রিয় সুমন দা। তো সবাইকে ছাড়া আপনারা বুঝতেই পারছেন যে আমাদের এই গানের অনুষ্ঠান, এই সুন্দর একটা সকাল পরিপূর্ণ হবে না, এবং সেই গানগুলো ছাড়াও যে গানগুলো প্রত্যেক দিন সকাল বিকেল সন্ধে শুনতে বারবার ইচ্ছে করে, এবারে আমরা কি শুনব? এবারে কিশোর কুমারের এই গাওয়া একটি হিন্দি গান শোনাই। এই গানটা আমার মনে হয়, আমার একটা ব্যক্তিগত মতামত, বোধ হয় জিতেন্দ্রর ওপরে পিকচারাইজড বোধ হয় বেস্ট গান এটা আমার মনে হয়। কারণ জিতেন্দ্র ওয়াজ ভেরি আনফর্চুনেট, জিতেন্দ্রকে ওই বম্বেতে যেরকম হয় না টাইপ কাস্টেড হয়ে যায়, হি হ্যাড বিকেম টাইপ কাস্টেড ইন ওয়ান কাইন্ড অফ রোলস অনলি, যার ফলে কি হয়েছে খুব ভালো গান উনি ওনার কেরিয়ারে খুব বেশি পাননি। তো দিস ওয়াজ ওয়ান অফ দি এক্সেপশন, এই গানটা একটা এক্সেপশন, সেটা শুনে। মুসাফির হুঁ ইয়ারো, না ঘর হ্যায় না ঠিকানা, মুসাফির হুঁ ইয়ারো, মুঝে চলতে জানা হস চলতে জানা, মুসাফির হুঁ ইয়ারো, না ঘর হ্যায় ঠিকানা, মুঝে চলতে জানা হস চলতে। Thank you.
আমাদের ঠিকানাই হচ্ছে আমাদের সুর, আমাদের সঙ্গী, আর সেই পথের আমরা মুসাফির প্রত্যেকেই। এবং আমাদের জার্নিটা অন্যরকম হোক না কেন, আমাদের পেশা অন্যরকম হোক না কেন, সবাই কিন্তু একটা জায়গাতে এসে একটু শান্ত হতে চায়, সেটা হলো সুরের সাগরের কাছে এসে। তো এই সুরের সাগরের কাছে একমাত্র টানতে পারে আমাদের এসজি মিউজিকের সুরে সুরে সুপ্রভাত, যেখানে এই যে অনেকক্ষণ ধরে আমরা কিন্তু সেই সব গানগুলো একসাথে একই ছাদের তলায় এক মানে সবাইকে নিয়ে সুন্দর করে শুনতে পাই। তো এবারে আমরা কোন গান শুনব? এবারে একটা মোহাম্মদ রফির গান গাই। হ্যাঁ, মানে ওনার গান তো মানে এই এতক্ষণ ধরে শোনাই হয়নি, অবশ্যই শুনবো, চলো। দুনিয়াতে মেরি হাত
आंखों में तेरा आंचल आया के बहार आई, ये देख के दिल झूमा ले प्यार ने अंदर आई, दीवाना हुआ बादल सावन की घटा छाई, ये देख के दिल আমি তো বলবো দ্য মোস্ট রোম্যান্টিক সিঙ্গার আমাদের একদম অবশ্যই সঙ্গীত জগতের, এবং তার কণ্ঠে যখন এইরকম মানে রোম্যান্টিকতার একটা ছোঁয়া যখন লাগে তখন গান তো একদম অপূর্ব হয়ে ওঠে। তো এইরকমই আমরা কি আরো একখানা গান শুনবো এখন? এবারে কার গান শুনবো? এবারে আমরা শচীন দেব বর্মনের গান দিয়ে শুরু করি, তারপরে ওই গানটা রেস ধরেই কিশোর কুমারের গানে চলে যাও। আচ্ছা, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে কি তব হরি খেলা, তুমি যে ফাগুন রঙে রোবাগু, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা দিশারা, আমুক তাজ মন শুকতির বুকে তিমনি আমাতে তুমি আমার প্রেমের বিন্দু, আর এই সুরটাকেই একটু এদিক ওদিক করে গাইতে দিলেন কাকে? দ্য ওয়ান অ্যান্ড অনলি কিশোর কুমার। হে 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 ফুলোঁ কে রং সে দিল কি কলম সে তুঝকো লিখি রোজ পাতি, কেসে বতাউঁ কিস কিস তরহ সে পল পল মুঝে তু সতাতি, তেরে হি সপনে करके सोया तेरी यादों में जागा, तेरे ख्यालों में उलझा रहा यूं जैसे के माला में धागा, आ बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार, কই বা
सरगम धड़कन की बीना सपनों की गीतांजलि तू मन की गली में महके जो हरदम ऐसी दुही की गली तू छोटा सफर हो लंबा सफर हो सुनी डगर हो या मेला याद तू आए मन हो जाए भीड़ के बीच खेला हाँ बादल बिजली चंदन पानी जैसा अपना আমাদের মানে আমরা হয়তো প্রত্যেক জন্মে জন্মাবো, হয়তো মানব জন্ম নেব, কোনো জন্মে হয়তো অন্য কিছু জন্মাবো, কিন্তু যারা মানব জন্ম সার্থক করে গেছেন মানে এই সমস্ত গুণী শিল্পীরা, তাদের আর জন্ম হবে কি না হবে না আমরা জানি না, কিন্তু তাদের এই গানগুলো তারা যেভাবে করে গেছেন সেইটা আবার দ্বিতীয়বার আর ক্রিয়েট করা যাবে না, তারা তো এই গানের মধ্যে দিয়ে আজীবন বেঁচে থাকবেন আমাদের সাথে। সত্যি সত্যি মানে শিল্পীর কখনো মৃত্যু হয় না একদম। তো এইরকম গানের রেশ নিয়েই ফিরবো, আবারও নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, বিরতির ওপারে ফিরবো খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে রেল ছোটে ঝমা ঝমঝম, বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই রাবড়িও কালা কাঁদ, ঢোল বাজে বাঁশি বাজে গান গায় কালা চাঁদ, হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি, হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি, হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন, যোগাযোগ করুন www.banglamishtionline.com। ওগো শুনছো, বাংলার টং ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে।
www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে বাংলার আচার। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কি টেস্টি। হোয়াটসঅ্যাপ করুন আর জিতে নিন 1000 টাকা। কিভাবে? খুব সহজ, সুর শুনে চিনে নিতে হবে গান, আর সঠিক উত্তর দিতে পারলে প্রত্যেক উত্তর পিছু আপনি পেয়ে যাবেন 10 পয়েন্ট। মাসের শেষে যার হবে সর্বাধিক পয়েন্ট তিনি পেয়ে যাবেন বাংলা মিষ্টি অনলাইনের পক্ষ থেকে নগদ 1000 টাকা। উত্তর পাঠান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 8100147088। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। আপনার সুরে সুর বাঁধবে আপনার প্রিয় শিল্পীরা, আর সাথে থাকবো আমি তনুজা, মন মাতাতে প্রাণ ভরাতে সুরে সুরে সুপ্রভাতে। সুরের সাগরে কে না ভাসতে চায়, তাও যদি হয় সকালবেলা লাইভ, তাহলে তো মনটা একেবারে আনন্দে ভরে ওঠে, তাই না? আমি তো থাকছি, আপনি থাকছেন তো? তাহলে লক্ষ্য রাখুন আমাদের পেজ সুরে সুরে সুপ্রভাতে। বাংলার টক ঝাল মিষ্টি আচার এখন নাকি আসবে আমাদের দুয়ারে। www.banglaachar.com এর ওয়েবসাইটে যান, অর্ডার করুন অনলাইনে বাংলার আচার। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কি টেস্টি। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, রসগোল্লা লাল্লা কালো জাম, সন্দেশ বেশ চমচম, জল পড়ে পাতা নড়ে, রেল ছোটে ঝমা ঝমঝম। বাংলার মিষ্টি আহা কি যে সৃষ্টি, মিঠে দই টক দই, রাবড়িও কালা কাঁধ, ঢোল বাজে বাঁশি বাজে, গান গায় কালা চাঁদ। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। হারানো মিষ্টি আছে বাংলার সৃষ্টি, একবার বললেই দুয়ারেতে মিষ্টি। কলকাতায় আপনার প্রিয়জনদের বাংলার মিষ্টি উপহার দিন। যোগাযোগ করুন www.banglamishtionline.com। অনুরোধ যেমন পূরণ হয় আপনাদের, অনুরোধের গান যেমন আমরা শোনাই এবং সেটা শুনলে আপনাদের অনুরোধটা পূরণ হয়ে যায়, তেমনি আপনাদের ইচ্ছা পূরণ করবে আমাদের সুরে সুরে সুপ্রভাত। কিভাবে সেটা আপনারা জানেন, আবারও বলছি, গান গাওয়ার ইচ্ছে যদি থাকে, সেরকম কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, তাতে কি, আমরা তো আছি, এসজি মিউজিক আছে, সুরে সুরে সুপ্রভাত আছে, সেখানেই পূরণ হবে আপনার সেই গান গাওয়ার স্বপ্ন। আর হ্যাঁ, সুর যখন আছে তখন একটা ছোট্ট করে প্রতিযোগিতা খেললেও মন্দ হয় না। তো সেই প্রতিযোগিতার কথা সবাই জানেন, যে সুর শুনে নির্বাচন করতে হবে এটা ঠিক কোন গান, আর সেই সুর শোনাবেন আমাদের গুণী শিল্পীরা। তো চলুন আজকের কি সুর থাকছে সেটা একটু শুনে নিই। তাহলে আর দেরি না করে সঠিক উত্তরটা পাঠিয়ে দিন আমাদের সেই একই নাম্বারে 8100147088। এখানে হোয়াটসঅ্যাপ করে আপনার সঠিক উত্তর পাঠিয়ে দিন আর বিজয়ী হয়ে যান। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি, এবার একটু
একটু মানে মন ভালো করা গান একটু শুনতে ইচ্ছে করছে। আমরা মানে অনেকক্ষণ ধরে মান্নাবাবুর গান শুনিনি, তো এবারে কি আমরা শুনতে পাবো তার গান? সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, জানি না বলে যা লোকে সত্যি কি না। কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। এই যে থাকায় প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তুমি কেউ সুখী হয় কেউ হয় না। ভালোবেসে বলো কে না সুখী হতে চায়, রাধা সুখ চেয়েছিল পেশামরা। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাব। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাব নয় সবই হারাব। এই যে থাকায়া প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, জানি না বলে যা লোকে সত্যি কি না। জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। একটা চির সত্য কথা এত সুন্দর সুরের মাধ্যমে উনি ব্যক্ত করেছেন। মানে আমরা প্রত্যেকেই তো সুখী হতে চাই, কিন্তু আমাদের বড়রা বলেন যে সুখ হলো পরের বাড়ির মেয়ে আর শান্তি হলো নিজেরা। তো শান্তি খুঁজলেই বলা হয় যে সুখ নাকি মানে চলে আসে। তো এটাও ঠিক যে সবাই সুখী হয় না, কারোর ভাগ্যে সেই সুখ হয় না। আহা কি সুন্দর, মানে কথার জালে কথার প্রেমে আমরা পড়ে যাচ্ছি। তো এইটা মানে ভাবতে ভাবতেই দেখো সময় কিন্তু আমরা একেবারে পেরিয়ে এসেছি এবং শেষ সময় গিয়ে আমাদের পিঠ থেকে গেছে। শেষ গান গাইছি আসলে তনুজা, তোমার আমার
যারা ক্যামেরার উপরে আছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এই দু বছরে প্রচুর মানুষকে আমরা হারিয়েছি যাদের এই সময়ে চলে যাওয়ার কথা ছিল না, তাদের অনেক না বলা কথা হয়তো রয়ে গেছে। তো এই গানটা আমি তাদেরকে মনে করে গাইতে চাইছি। সুপ্রভাত।